ব্র্যান্ডের পূজো না পূজো ব্র্যান্ড? পূজো নিজেই একটা ব্র্যান্ড, পূজোটাই আসল। ব্র্যান্ডের পূজো হয় না, দুর্গা পূজো ইটসেলফ ইজ আ ব্র্যান্ড। পূজো কখনোই ব্র্যান্ডের হতে পারে না। অবভিয়াসলি পূজো ব্র্যান্ড, পূজো ব্র্যান্ড অবভিয়াসলি, পূজো ব্র্যান্ড অবভিয়াসলি। আজ পঞ্চমী আর আমরা বেরিয়ে পড়েছি শহর কলকাতার উৎসবের আনন্দকে তুলে ধরতে শুধুমাত্র আপনাদের জন্য। শহর জুড়ে আজ মানুষ উৎসবের আনন্দে মেতেছে, শহর জুড়ে ম ম করছে নতুন জামা আর পাট ভাঙা শাড়ির কুসুন্দর গন্ধ। উৎসব জাতীয়তাবাদ মানে না, উৎসব ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতাও মানে না, তাই শহর জুড়ে ডিটারজেন্টের ব্র্যান্ড থেকে শুরু করে জিএমটি বার, জামা কাপড়, গয়না, জুয়েলারি যা কিছু আছে চারিপাশে তাকালে হোর্ডিং ভর্তি রাস্তাঘাট। রাস্তার নাম চোখে পড়বে না, শুধু হোর্ডিং হোর্ডিং আর হোর্ডিং। ব্র্যান্ডের ছড়াছড়ি এবার পুজোতে রাস্তা জুড়ে। তো ব্র্যান্ডের পুজো না পুজো ব্র্যান্ড, তা নিয়ে সাধারণ মানুষ তথা পুজো কমিটির কী প্রতিক্রিয়া, চলুন শুনে নেওয়া যাক। ব্র্যান্ডের পূজো না পূজো ব্র্যান্ড দুটোই সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে। পূজো ব্র্যান্ডে হ্যাঁ দুটোই চলছে, দুটোই চলছে, না হলে কি হয় নাকি? ব্র্যান্ড ছাড়া পূজো হয় না, আবার পূজো ছাড়া ব্র্যান্ড হয় না সম্পূর্ণ। আমি জয়ন্ত চট্টোপাধ্যায়, নলিন সাকাশ্রী সর্বজনীন দুর্গোৎসবের সভাপতি। ব্র্যান্ডের পূজো না পূজো ব্র্যান্ড, পূজোটাই আসল। ব্র্যান্ডের পূজো হয় না, দুর্গা পূজোর কোনো ব্র্যান্ড হয় না, দুর্গা পূজো ইটসেলফ ইজ আ ব্র্যান্ড। তেমন আমার জান পার্সোনালি সাবেকিয়ানা পূজো বেশ ভালো লাগে, এবার ব্র্যান্ডেড পূজো তো নো ডাউট। এবছর আমাদের 88তম বর্ষ আতিমান সর্বজনীন, পুজোর সাথে একটা বৃহত্তর অর্থনীতি জড়িয়ে রয়েছে, প্রায় 50,000 কোটি টাকা একটা ট্রানজ্যাকশন জড়িত রয়েছে, বলে পুজোটা পুজো নিজেই একটা ব্র্যান্ড। পুজোই একটা ব্র্যান্ড, কারণ দুর্গা পূজো ছাড়া কি কিছু হয়? দুর্গা পূজোটা একটা বাঙালির কাছে সম্পূর্ণ ব্র্যান্ড। আমরা তুলে দিতে চেয়েছি মাকে, তো মাকে সবাই দেখতে আসবে, তো পূজো ব্র্যান্ড ইজ বেটার। প্রচুর আমরা স্পন্সর পেয়েছি, তাদের প্রচুর অ্যাড দিচ্ছে এবং তাদের তার জন্য তার যা পারিশ্রমিক সেটা আমাদের দিচ্ছে, সেই জায়গায় চাঁদা আমাদের কাছে তুচ্ছ হয়ে যাচ্ছে। চাঁদার ব্যাপারটা অনেক দিন ধরেই গেছে, নতুন প্রজন্ম খুব একটা বেশি করে পুজোয় আসে না, আর চাঁদা তুলতে আমরা কেউই চাই না। সেখানে আমরা চেষ্টা করি যে স্পন্সরশিপের ওপর নির্ভর করি মূলত পুজোটা করার। চাঁদা কালচারটাও তো অনেক কমে এসছে, বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তোলার লোক পাওয়া যায় না আগের মতন, সেই যেগুলো আছে সেগুলো তো অবভিয়াসলি আছে, সেগুলো আমাদের আনুষাঙ্গিক খরচে আমাদের ইউজ হয়, মেইনলি ঠাকুরের চাঁদা থেকেই করা হয়। না না, পুজো কখনোই ব্র্যান্ডেড হতে পারে না, পুজো পুজো। পুজোকে এগিয়ে নিতে গেলে বর্তমানে যে পরিস্থিতিটা আছে সেইখানে ব্র্যান্ডের দরকার হয়, কারণ ব্র্যান্ড না থাকলে তো পয়সা করি আসবে না। চাঁদার কালচার এখন নেই, সেইভাবে চাঁদা কেউ তোলেও না ইয়েও হয় না, এখন টোটালি নির্ভর করে হচ্ছে এই ব্র্যান্ড ব্র্যান্ড ইয়েগুলোর ওপর। ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড দে অল কাম ইন ইন দুর্গা পুজো পেইং 10,000 ফর আ ফ্লাইট, সো ইট ইজ আ ব্র্যান্ড, ইট ইজ দ্য ব্র্যান্ড অফ আওয়ার কালচার। কিছুদিন আগে একটা সমীক্ষা দেখালো যে বিশ্বের যত উৎসব হয় তার মধ্যে সব থেকে বেশি দুর্গাপূজা থেকে যে মানে কি বলবো একটা ইনকাম হয় সেটা আর কোনো উৎসবে দেখা যায় না। এই যে রাস্তাঘাটে যত দোকান পাশার মেলা বসছে, মানে সবার এই পূজার সময় মানে গরিব থেকে বড়লোক সবার মুখে একটা হাসি, মানে এত লোক আসছে। এই যে মার্কেটিংয়ের ব্যাপারটা, ছোটো ছোটো দোকানদার যেগুলো আছে তাদের বেচা কেনা হচ্ছে, তো তার ফলে ইকোনমিক্সের গ্রোথটা তো অবশ্যই হবে। ছোটো দোকানদারদের কিছুটা লসই হচ্ছে, এই যে এত অনলাইন মার্কেটিংস হয়ে শপিং মলস হয়ে সবাই দেখো না একটা ট্র্যাডিশন মানে ট্রেন্ড হয়ে গেছে না, মলে যাব অনলাইন কিনবো, অনেক অপশান থাকবে। দেখো ভালো জিনিসকে তো সবাই স্পন্সর করতে চাইবে, এবার দুর্গা পুজো না থাকলে হয়তো সব জায়গায় বিজনেস হতো না, জিনিস নিয়েই তো দুর্গা ঠাকুরই তো মেন। হ্যাঁ, ইন্ডিয়ান ইকোনমিকের ক্ষেত্রে প্রভাব ফেলবে, কারণ এই জন্যে যে সবচাইতে দুর্গা পুজো প্রভাবিত এলাকা হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের যে পর্যটন শিল্প আছে সেটা অনেকটা উপকৃত হবে, অনেক লোক আসবে। ম্যাক্সিমাম স্পন্সর সাউথের দিকেই আছে, নর্থে যেন স্পন্সর নেই, আপনি ঘুরে দেখলেও বুঝতে পারবেন। ধরুন ওইখানে আমাদের সহবাজার, আমার নিয়ারের মেট্রো স্টেশন সহবাজার, ওটা অঞ্জলি জুয়েলার্স করেছে, এটা একটা কর্পোরেটের ভাবনা, হলে ভালো লাগবে, খুব ভালো লাগবে। ধরুন আমি হতে পারে হায়াত্রীবান সর্বজনীন আগে হয়তো আমি বলতে পারি কোনো একটা কোম্পানির নাম আসতে পারে, এটা হতে পারে, খারাপ তো কিছু নয়। ধরুন 3-4টে কোম্পানি মিলে স্পন্সর করলো, কেউ ব্যানার দিল, কেউ হোর্ডিং দিল, এইভাবে ফুল স্পন্সরশিপ মানে পুরোটাই উনি দেখবেন, সেরকম ব্যাপার এখনো
নর্থের দিকে খুব একটা দেখা যায়নি। এবারে আহিরটোলা যুববৃন্দ আমাদের 52তম বর্ষ পদার্পণ করলো পুজো ব্র্যান্ড অবভিয়াসলি, কারণ একটা পুজো তো তার শুধুমাত্র পুজো নয়, তার সোশ্যাল অ্যাক্টিভিটি এবং অন্যান্য প্রতিবেশী মানুষদের সাহায্য করা সবকিছুর মধ্যে দিয়েই হয়ে থাকে। কোম্পানিগুলোর যেমন স্পন্সরের প্রয়োজন আছে, তেমন পুজো মণ্ডপগুলোরও স্পন্সরের প্রয়োজন আছে। পুজো ব্র্যান্ড অবভিয়াসলি, পুজোই ব্র্যান্ড, আমাদের সব কিছুই দরকার, আমাদের আজকের যুগে সব কিছু দরকার, ব্র্যান্ডিংও দরকার। পুজো ব্র্যান্ড অবভিয়াসলি কিছু যেরকম এই কুমারটুলি বলুন, আহিরটোলা বলুন, এরা এটা বরাবরই অনেক দিন থেকেই তৈরি হয়ে গেছে, এই নামগুলোই একটা ব্র্যান্ড। না, পুজো জিনিসটাই একটা ব্র্যান্ড, পুজোর জন্যই তো মানে এত কিছু হয়। পূজা ইটসেলফ ইজ আ ব্র্যান্ড। পুজোই ব্র্যান্ড, স্পন্সরশিপ এই কারণে দিচ্ছে বিকজ দে অলসো নো দ্যাট কলকাতার পুজো ইটসেলফ ইজ আ ব্র্যান্ড। ব্র্যান্ডগুলো অবশ্যই দুর্গাপুজোর ডিপেন্ডেন্ট, আমি বলতে চাইছি উভয়ের জন্য ডিপেন্ডেন্ট। শহর মেতেছে উৎসবের আনন্দে, শহর জুড়ে 8-80 ভিড়, চারিপাশে প্রচুর ব্র্যান্ডিং, প্রচুর স্পন্সরশিপ, রাস্তার মোড়ে মোড়ে চারিদিকে শুধু 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 হোর্ডিং। ব্র্যান্ডের পুজো নাকি পুজো ব্র্যান্ড, সেই নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেল সাধারণ মানুষ থেকে পুজো কমিটির সদস্যদের মধ্যে। আপনাদের কি মনে হয় জানান আমাদের কমেন্ট বক্সে। ক্যামেরায় সৌরভ কুমার বণিক এবং তুহিন করের সঙ্গে আমি তপজা, বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।